কবির বিন সামাদ কৌতুক করে তার ওয়াজ শোনা যাবে কিনা। আরে ভাই, আপনি তো কৌতুক শুনতে যান, ফাঁকে সে ওয়াজও শোনাই দিতে আসে। আমি তো মনে করি দুইটা গুণ তার ভিতরে, ঠিক না? আর সে কৌতুক কোনো অশ্লীল কৌতুক তো করে না, তাই না? ইসলামে যতটুকু যায় সেই পর্যন্ত করলে, বরং কবির বিন সামাদকে আমি বলছি না যে তুমি ওয়াজও করো কৌতুকও করো, তবে একটা করলে ভালো হয়। ওয়াজ করবে ফাঁকে ফাঁকে দুই একটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই একটা কৌতুক করতেন ওইভাবে। শুধু আপনারা তারা কৌতুকগির বানাইলেন কেন? সে তো আলেম মানুষ, এখন কৌতুক কইরেও মজা দেয়, ওয়াজ দিয়ে মানুষের আবার কান দেয়, ঠিক না? অনেক বাংলাদেশে আছে না পিসাবরা, তো কিছু পীর আছে দেখলাম এমন যে সে ওয়াজ করতেছে এই মানে কৌতুকের স্টাইলে। অনেক মহাদ্দেশ আছে যে এমন কায়দায় ওয়াজ করে একেবারে মনে হয় যেন পুরোটাই কৌতুক। তো খুব তার উপরে খেপে লাভ নাই, তার কারণ বাংলাদেশে অনেক মিথ্যা ওয়াজ চলতেছে। তবে আমি কবির বিন সামাদকে আজকে মিডিয়া ভাইদের মাধ্যমে পরামর্শ দেব, আপনি কৌতুকগিরিটা আস্তে আস্তে করে গুছাইয়া নেন, বরং ওয়াজ করেন, ওয়াজের মাঝে প্রসঙ্গক্রমে যদি দুই একটা কৌতুক আসে সেটা বলেন, তাতে করে একজন দায়ী ইল্লাল্লাহ হতে পারবে তিনি, ঠিক না? এবং কবির বিন সামাদের বাবা খুব ভালো ছেলে, আমার সাথে তার যথেষ্ট আব্দুস সামাদ মাস্টার অনেক আল্লাহওয়ালা ছিলেন এবং তিনি বক্তা ছিলেন। আমি মনে করি আল্লাহ কবির বিন সামাদকে কবুল করুন ওয়াজের এই ময়দানে, বলেন আমিন। এবং আস্তে আস্তে করে কৌতুকের ওই লাইন বাদ দিয়ে বরং এই লাইনে আসলে সেটা ভালো হবে, এবং তার কৌতুকের মধ্যে কোনো ঝামেলা নাই। আমি দেখেছি পুরুষদেরকে নিয়েই করে এবং সমসাময়িক এগুলো বাদ দেন, তো দেখা যাবে যে আলহামদুলিল্লাহ চমৎকার করে সে হয়তোবা তার জীবন পড়ে আছে পিছনে। আমরা তো দাঁড়িয়ে টিকিট পাকছি, ওর কিছুই এখনও এভাবেও হয়নি। আমি মনে করি এমন হইতে পারে আগামী পাঁচ বছর পর সে ভালো বক্তা হয়ে গেছে, কৌতুকটুক তো কিছু নেই তার, ঠিক না? অতএব আমরা এই বক্তারা যদি মাসাল্লা দিই এই ছেলেটার বিরুদ্ধে, এই ভাইটার বিরুদ্ধে, তাহলে সে হয়তো বা কৌতুকও করবে না ওয়াজও করবে না, তবে দর্শকরা ঠিকই তারে চায়, ঠিক না? হবে এই মোটামুটি দেখলাম কাইন্দে কাইটে যে ভাইটা হাদান মসজিদে মাদ্রাসায় দিয়ে যান, দেখলাম সেদিন আলহামদুলিল্লাহ ইউটিউব দেখার কারণে মাঝে মাঝে দুই একবার দেখি। তবে আমার পরামর্শ হলো কৌতুকের এই শব্দটার চাইতে বরং সে ওয়াইজ হয়ে যাক, আরও একটু স্টাডি করে বক্তা হোক, মাঝে মাঝে দুই একটু কী করবে, কৌতুক করবে। কৌতুক যেন পেশা না হয়, কৌতুক হবে লবণের মতো, তরকারির মধ্যে একটু দিলেই স্বাদ হয়ে যায়, ঠিক আছে কি না? এইরকম যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আমি মনে করি সে ভালো করবে, এবং আমরা দোয়া করব আপনারা উৎসাহিত করবেন যেন সে বক্তা লাইনটা বেশি প্রাধান্য দেয়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যাওয়ার সময় বই নিয়ে যাবেন, আল্লাহ আমাদের সবাইকে মঞ্জুর করে নিন, আমরা সবাই বলি আমিন। সম্মিলিত মোনাজাত নফল এবাদতের পর তো যায় আছে নাকি?